সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর হ্যাঁ, শুরুতেই আপনাদের দীপাবলির হার্দিক শুভকামনা জানাচ্ছি। আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আপনাদেরকে। তো এখন সময় ভোর 5টা, দেখুন এখনও মানে স্ট্রিট লাইটগুলোও জ্বলছে। তো দীপকবাবু কী করেছেন, মানে টুপিটা আনেননি। হ্যাঁ, তো উনি গেছেন টুপি আনতে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এমনিতে দাঁড়িয়ে থাকবো, বরঞ্চ ভিডিওটা করেই নিই। আর এই লাইটের আলো যেহেতু আছে, মানে রাস্তার আলো, মানে ন্যাচারাল লাইট, মানে আলো এখনও মানে ফোটেনি আর কি। তো আমরা আজকেও যাচ্ছি মাতার বাড়ির দিকেই। আপনাদের দোকানপাট পশরা কি নিয়ে বসেছে টুকটাক, আজকে ভোরে যদি থাকে, ভোরবেলা মানে দীপাবলি ধরুন বিকেল থেকে তো এখানে মানে সাংঘাতিক গিজগিজ করবে লোকে, মানে ওইটা মানে সাংঘাতিক আর কি লোক হবে। আরও গত বছর তো লকডাউনের জন্য হয়নি, হ্যাঁ, তো এবছর কিন্তু মেলা প্রচণ্ড জমবে আর কি। তো দেখা যাক যে কতটুকু কি করতে পারি। আর আজকে আমার বোনের বর আর বোনের মেয়ে আসবে। আর গতকালকে আপনাদের দেখাইনি, আমার মেজো বৌমার বোন নিন্নি, ও এসে গেছে, ওর বাবা ওকে দিয়ে গেছে, ওর বাবা থাকেনি, চলে গেছেন। তো এই আর কি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এই যে দীপকবাবুর লাঠি আমার হাতে, সেই জন্য আর হাঁটি হাঁটি পাপ আমি ইয়ে করতে পারছি না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ওই যে দীপকবাবু দৌড়ে দৌড়ে আসছেন, দীপকবাবু আপনার লাঠিটা ধরুন। হ্যাঁ, চলো আজকের দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পাপা খোকন হাটে দেখে যায়। আজকে স্কার্ফ পরে এলাম, উলের একটা ছোট্ট একটা ইয়ে পরে এলাম, কিন্তু আজকে কিন্তু এতটা ঠান্ডা নেই। হ্যাঁ, এবং কুয়াশাও কিন্তু এতটা নেই, একটু গরমই লাগছে। এখন ভাবছি যে এগুলো কী করবো, হাঁটার সময় হাতে যদি কিছু থাকে, এমনিতেই মোবাইলটা থাকে যে আমার এখন বিরক্ত লাগে। তো দীপকবাবু বলছেন নাসা নাকি দেখিয়েছে যে একটা সৌর ঝড়ের উৎপত্তি হয়েছে এবং সেটা পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, সেই জন্যে বোধ হয় ওয়েদারটা আবার ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কি, কিন্তু গরম লাগছে। এই দেখুন, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিছুটা হালকা ছিল রাস্তার দুপাশ, এখন দেখুন আসবাবপত্রে ভরে গেছে, প্রচুর সিংহাসন আসে। আর এই যে গাড়ি করে মাল এসছে, এগুলোকে এখন আনলোডিং হবে। অনেকেই আমরা যাচ্ছি এখন, অনেকেই হেঁটে ফিরে আসছেন। মাতা ওদেরও গন্তব্য মাতার বাড়িই ছিল, এরা আমাদেরও আগে উঠেছেন নিশ্চয়ই ঘুম থেকে, এবং অলরেডি বা আমাদের থেকে মানে মাতা বাড়ি থেকে এদের বাড়ি অনেকটা কাছে, সেই জন্য হয়তো ওনারা ঘুরে আবার চলেও এসছেন। আমরা সবে যাচ্ছি দেওয়ালির সময়, এটাই একটা ইয়ে, সবার গন্তব্য একই জায়গায় থাকে। তো দুপাশে দেখছেন মানে হাতের কারুকার্য করা সমস্ত সিংহাসন, মা মাসি কাকা জেঠি জ্যাঠা দাদা ভাই বোন সবাই, সবার গন্তব্য এক, সবার উদ্দেশ্য এক, এবং এই সময়টাতে উৎসব বোধ হয় সেই জন্যেই মানে প্রাসঙ্গিক বলাটা একটু হালকা হয়ে যায়। মানে কি বলবো, যে তখন মানুষের মধ্যে কোনো হিংসা থাকে না, কোনো দ্বেষ থাকে না, কোনো লোভ থাকে না, থাকে শুধু ভালোবাসা মৈত্রী প্রেম। নমস্কার দিদি, তো আপনি মানে কোনখানকার আপনি? তো এখানে কি কি নিয়ে আইছেন? পুরি সবজি বিক্রি করবেন? আচ্ছা, সকাল সকাল আয় পড়ছেন না আজকে, তাহলে এখানে সারা রাত তো থাকবেন? ও থাকবো আপনার সঙ্গে? আচ্ছা, ও আপনার ছেলে না? কি নাম বাবা তোমার? রত্নদীপ ঘোষ। আচ্ছা, আপনারা কি প্রত্যেক বছর আসেন এখানে? আচ্ছা, মানে বেচা বিক্রি খুব ভালো হয়? মোটামুটি হয়। এমনিতে কি করেন আপনি? তো হাজবেন্ড অসুস্থ, বৃহস্পতিবে আজকে 9 বছর ধরে, ছেলের 1 মাস 9 দিনের দিন বৃহস্পতিবে ঘর বইটাতে, এখন আমি যা বাড়ি তা করি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনি সংসারটা চালাইতেছেন? একজন ছেলে নিয়ে। ঠিক আছে, দীপাবলির হার্দিক শুভকামনা দিদি, ভালো থেকো তুমি, বলো আচ্ছা। কাস্টমার হাজির হয়ে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে একটা প্রভাতে কীর্তনের দল আসছে, যাই তো তাড়াতাড়ি দেখি কি ব্যাপার স্যাপার। তুমি রাস্তাটা ক্রস করে দাঁড়াও, ভালো আছে?
এই তো এলাম বাবা বিশাল লম্বা তো তোমার বাড়ি এদিকে ও আচ্ছা আচ্ছা এই যে দেখা হয়ে গেল আমার পাস আউট স্টুডেন্ট প্রণব তার বাড়ি এদিকেই তো সেও সকালবেলা হাঁটতে হাঁটতে এদিকে চলে এসছে তো এখন দেখুন আপনারা কীর্তন এই যে কীর্তনের দলের সাথে সাথে আমিও চলছি ওদের সাথে দীপকবাবু আমাকে পার করে চলে গেছে আসি আমরা চলে এলাম মাতাবাড়ি এরিয়াতে এই যে জুতো নিয়ে বসে গেছে ভোরের মাতাবাড়ি দেখতে আশেপাশের মানুষ চলে এসছেন যেমন আমরা দেওয়ালির ভোরের মাতার বাড়ি এদিকটাই দেখুন অস্থায়ী দোকানপাট সব বসে গেছে এটা দিঘির কাছটাতে বাচ্চা কোলে নিয়ে মাও চলে এসছে মন্দির থেকে এই দিঘিতে যাওয়ার রাস্তা পুরো আলপনায় সেজে উঠেছে মাতার বাড়ির চত্বরে দিঘির সামনে এসে দেখা হয়ে গেল দিশার বান্ধবী দেবাদ্রিতা আর দেবাদ্রিতার মায়ের সাথে খুব ভালো লাগছে যে সকালবেলা যখন হাঁটতে বেরোই তখন পরিচিত কারোর মুখ যখন দেখি তখন মানে মনে হয় যে দিনটা খুব ভালো যাবে পরিচিতদের মাঝেই আছি তো দীপাবলির শুভেচ্ছা তোমাদের দুজনকে হ্যাঁ এ খুব ভালো মেয়ে হ্যাঁ দিশার বান্ধবীরা সবাই মানে সাংঘাতিক ভালো আর দেখো ওর মা এখনও কত সুন্দর বোঝাই যায় না যে এত বড় মেয়ে আছে ভোরের কেনাকাটা শুরু হয়ে গেছে এখন এই জায়গা পুরো শুনশান হয়ে আছে কিন্তু সন্ধে বা সন্ধ্যের আগটা দিয়ে এখানে তিল ধারণেরও জায়গা থাকবে না এদিকে দর্শনার্থীরা এসে গেছেন যার যেমনি করে মাতা ত্রিপুরা সুন্দরী পুরো স্নান টান করে সেরেছেন এখন প্রথম যে বস্ত্র দেয় সেটা পরেছেন আজকে প্রচুর গয়না পরবেন উনি ঠাকুর মশাই আমার টিপ পড়িয়েছে কোথায় এত স্পিড কেননা অনেকে টিপ পড়ছে এবার সাইডে চলে গেছে টিপটা মঙ্গল দীপ জ্বলে বোঝাই করা কলসিহারি সব অস্থায়ী দোকান বসে গেছে এখন ওদের ঝাঁপ ফেলা আছে ভোরবেলা তো এই যে মেলাতে বাসও বিক্রি হচ্ছে কেননা এখনও অস্থায়ী কিছু দোকান টোকান হয়তো তৈরি হবে কেউ হয়তো বাঁশ কিনবেন তো সেই জন্যে বাঁশও এসে গেছে বিক্রি হবার জন্যে মেলাতে প্রচুর ফাস্টফুডের দোকান বসে এই যে দেখুন কত বড় জায়গা নিয়ে ফাস্টফুড আর খেলা তো চলছে আছেই অনেক অস্থায়ী দোকানও বসে গেছে ফাস্টফুডের মানে বেচা বিক্রি খাওয়া দাওয়া মানে সাংঘাতিক দুর্ধর্ষ হবে মেলা এদিকে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টল বসেছে এক্সিবিশন হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন মুড়ি এবং চায়েরিও দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় একটা সামাজিক সংস্থা আছে তরুণ সংঘ তো এরা এটার ব্যবস্থা করেছে এবং মানে ফ্রি 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 এই যে পোটলা এক হাতে মুড়ি আর এক হাতে চা তখন যে কীর্তনের দল দেখিয়েছিলাম এরা সবাই এখন এসেছে এখানে হ্যাঁ চা এবং মুড়ি খাবার জন্যে আর দীপকবাবু বেচারা আমি মানে ক্যামেরা করছি বলে আমার মুড়ির পোটলা আমার চায়ের কাপ পুরোটা ধরে রেখেছেন উনিও ঠিক করে খেতে পারছেন না এই যে ওরা ওরা কীর্তনের পার্ট ছিল রাধাকৃষ্ণ তাই না এরা কি রাধাকৃষ্ণ হ্যাঁ রাধাকৃষ্ণ সেজেছে বাহ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই তো বাহ ওরে বাবা আবার পৌঁছে দিচ্ছে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা এখন সময় সন্ধে পাঁচটা তো আমরা তৈরি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গন্তব্য মাতাবাড়ি এবং হেঁটে হেঁটে যাব কেননা হাঁটা ছাড়া নাকি পূর্ণ হয় না এটা পার্ট অফ দ্য জোক ছিল পাপ পূর্ণ আমি বুঝি না এত তো যাই হোক চলো তোমার মানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মাতাবাড়ি আমাদের সাথে তোমরাও চলো হেঁটে হেঁটে আমরা সব পঙ্গপাল যাচ্ছি ওই দেখুন সামনে আমাদের লাইকাও আছে সে আমাদের সাথে যাবে এই এবার লাগবে এপাড়ার ওপাড়ার কুকুর ঝগড়া লাইটটা মানে গেটটা দেখুন আপনারা জাস্ট মানে অসম অসম গেটটা জাস্টিস হয় না মোবাইলে কিন্তু তারপরেও আমরা আটজন মিলে বেরিয়েছি এবার কে কখন কোথায় দাঁড়িয়ে ফটো তুলে ফেলছে
তারপরে দল ছুট হয়ে যাচ্ছি আমরা। এবার একে ডাকি তাকে ডাকি, ওই যে দিশাও লাফাচ্ছে ফটো তুলে, এবার দৌড়ে এসছে সে। এই যে নিউটনের বন্ধু দেবাশিস আর দেবাশিসের হনুমানটা। এই বাচ্চা লোক, হ্যাপি দিওয়ালি! বাহ 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 বাহ, ভেরি গুড। এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকেই মেলার ভাইব পাওয়া যায়। তো আমরা প্রথম ব্রেক নিলাম, চাট ব্রেক নিলাম প্রথম, তারপরে আস্তে আস্তে যা আছে সবই মানে উদরে পুরে তারপর আমরা যাবো আর কি। তো এখন সবাই এখানে দাঁড়ালাম। হ্যাঁ, দিশাধারা তো অলরেডি এই যে চাট বানাচ্ছে, মানে এই জায়গাটা পুরোটা এই ধরনের ঠেলা নিয়ে ওরা দাঁড়িয়েছে আর কি। তো এখান থেকেই শুরু করছি, খাই আমরা। কি চাটের কি খবর? আর নিউ চাট খাবে না, ভিজা বুট নিয়েছে, ভেজা ভেজা। এই যে বৌমা, ওরে বাবা, চক 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 করছে মুখ। ভালো হয়েছে? আর শিমুল? হ্যাঁ ভালো ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওই যে নিন্নি, এই যে নিন্নি আমার মেজ বৌমার বোন, আর মরু অন্ধকারে কারেন্ট চলে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে এই যে দোকান সব বসে গেছে, লোকজন জমায়েত হতে শুরু করেছে। আমরা যখন ফিরবো তখন হয়তো প্রচুর লোক থাকবে রাস্তায়। তো এদিকে আমার বোন ওরা এসে গেছে, ওরা ফোন করেছে, আমি তো চলে এসেছি মাতার বাড়ি। তো বন্ধুরা আমরা একদম মাতার বাড়ির এরিয়ায় চলে এসেছি, এক্ষুনি আপনাদের এই মাতার বাড়ির এই মেলার সমস্ত গ্লিমসগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি। থাকুন আমার সাথে আপনারা। দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, আরো বাড়বে ভিড়। মানে হ্যাঁ, ফোন টাইট করে ধরে রেখেছি, কখন হাত থেকে পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। বাস গেল আমার ভিডিও, গেল আমার ব্লগ, হ্যাঁ ফোনও গেল, আমার কমিউনিকেশনও গেল। দীপকবাবু ডিউটিতে ছিলেন মাতার বাড়িতে, ওনাকেও নিয়ে নিলাম। এবার আমরা মানে ঢুকছি, আরো যাচ্ছি সামনের দিকে। আমরা সবাই এখন দাঁড়িয়ে, আমরা বাঁশি কিনলাম, এবার বাঁশি বাজাবো। বাচ্চারা যেমন বাঁশি বাজায় আমরাও ঠিক সেরকম বাঁশি বাজাবো এক্ষুনি। দেখুন, 1 2 3। মেলাতে যে কত ধরনের স্টল আসে, কত ধরনের দোকান পাট বসে, তাবিজ কবজ সেগুলো এসছে। এবার বলছে যে স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রীতে সবসময় ঝগড়া, তাহলে এই তাবিজটা পরেন ওই কবজটা পরেন, তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া মিটটা দেবে। তো এবার বোঝেন অবস্থা, তাবিজ কবজ। এবার বৌমা সানগ্লাস দিচ্ছে, ওরে বাস, আইলারে নয়া দামন। ভিডিও করো,
আমরা তখন এখানে দাঁড়িয়ে আছি, শিমুল হারিয়ে গেছে। এবার দীপক বাবু গেছে শিমুলকে খুঁজতে। এই যে শিমুল পেলাম আমরা, শিমুলকে খুঁজে। মাসি বিক্রি হয়েছে নি? আরে ঘুমটা লাগা, বেচা বিক্রি হয়েছে নি মাসি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে শাখাপালার দোকানও এসছেন, আমাদের এখানের গ্রামীণ মহিলারা মানে মেলার জন্য অপেক্ষা করেন সারা বছর, যে যখনই মেলায় শাখাপালার দোকান আসবেন তখন ওনারা শাখাপালা পরবেন। এই যে দিদি আহা ব্যথাও পেয়েছেন, এই যে দিদি শাখা পরে নিচ্ছেন ভাইটি পরা। এই যে এখন আমরা পাপড় নিচ্ছি, ভ্যারাইটিস পাপড় আছে এখানে, তো আমরা এখন এই পাপড়গুলো নিচ্ছি। এটা বিটের না বিট, তারপরে আর গুলোর নাম না জানা পাপড়, ওই সবুজ সবুজ দেখা যাচ্ছে যে ওইটা আমরা নিয়েছি, লঙ্কা টঙ্কা মিক্সড করা। এবার দিশা ওরা খাবে ফুচকা। কিরে দিশা, ফুচকাও খাবি? আচ্ছা, মরু মায়া এসে না, জামাইয়া এসে না, মরু চিন্তা করের, চিন্তা করের, মরু মুখটা ফাইটটা যায়। এটা হচ্ছে বিজুদা মানে মৎস্য দপ্তর, বিজুদা মানে মৎস্য দপ্তর নয়, বিজুদা মৎস্য দপ্তরে কর্মরত, তো এটা বিজুদা ওদের স্টল, মৎস্য দপ্তরের স্টল এটা। এই যে আমার বোনের বর, ওরা এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি বলছে, তোমরা অ্যাকসেপ্ট করো। এই যে আর এই যে আমার বোন। হ্যাঁ তো এখন সময় 8:55, আমরা এই মাত্র ফিরলাম, তো এখন জমিয়ে আড্ডা মারবো, বোন বোনের বর বোনের মেয়ে সব আমরা মানে একদম এখন খুব। আর তাছাড়া বনে বনে একটা সুখ দুঃখের আলাপও আছে, এগুলো হবে। হ্যাঁ একদম জমিয়ে এখন আড্ডা মারবো। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসার বার্তা ছড়িয়ে দেবেন প্রত্যেকের মধ্যে, হাত শক্ত করে ধরবেন। গুড নাইট।